বিষয়টা হচ্ছে সন্ন্যাসের ব্যাপারটাকে আগে ক্লিয়ার করে দিই, আমি কিন্তু সন্ন্যাসী নই, সন্ন্যাসের পূর্ববর্তী অবস্থা অর্থাৎ বানপ্রস্থ। ওকে, 50-এর পর মানুষকে বানপ্রস্থে যেতে হয় সনাতনী মতে, আমার সেই অবস্থাটা রয়েছে। আমার বয়সটাও বলে দিই, 57 বছর বয়স আমার, অর্থাৎ 50 পেরিয়ে গেছি, মোটামুটি 6-7 বছর এই রূপ আমার সর্বক্ষণের। এরকম নয় যে আমি কিছুক্ষণের জন্য পড়ি, এটাই আমার সর্বক্ষণ, এই পোশাকটাই আমি পরি, গেরুয়াটাই পরি। এবার সেদিন অনেকে আমি বিভিন্ন বিষয়ে হয়তো ট্রোলিংও দেখেছি, প্রশংসাও দেখেছি। এখানে একটা জিনিস বলে দিই যে আমাকে ট্রোল করে বা প্রশংসা করে আমাকে কিচ্ছু করা যাবে না, তার কারণ আমি নির্লিপ্ত যে অবস্থা গীতায় বলা হচ্ছে, আমি নির্লিপ্ত অবস্থাটাকে বোধ করি। হ্যাঁ, ফলে প্রশংসা করলাম আর আমি বেলুনের মতো ফুলে গেলাম, আবার কেউ পিন করলো সঙ্গে সঙ্গে চুপসে গেলাম। আপনারা যারা যত ট্রোল করবেন, আমার ব্যক্তিগতভাবে একবার সম্পূর্ণ ব্যক্তিগত মত, আমি অন্য কারোর বলবো না, আমার কোনো কিছুর ওপর বদার করি না, অর্থাৎ চিন্তা করি না, ভাবনা করি না। যার এটা গণতান্ত্রিক দেশ, তার বলার অধিকার আছে। তিনি আমার হয়তো মুভমেন্টটাকে ভালো লাগেনি, তিনি সমালোচনা করেছেন, তার হয়তো মনে হচ্ছে যে গালাগাল মন্দ অসভ্য ভাষা ব্যবহার করে আর তিনি অত্যন্ত বীরত্ব প্রকাশ করছেন, করুক, তাতে কী আছে? তাতে যদি তার মেধা প্রমাণ হয়, মেধার প্রমাণ হোক, মধ্য মেধা, নিম্ন মেধা, উচ্চ মেধা, যা প্রমাণ করার, তারা বালে গিয়ে করুন না, গালাগাল করুন, মন্দ করুন, তাতে তার শিক্ষা, তার সংস্কৃতি প্রকাশ পায়। আর আরেকটা জিনিস, যেটা আপনার কি প্রশ্ন ছিল যে এখানে কেন ছাত্রদের মধ্যে একটা বুড়ো এসে ঢুকলো, এটা আপনার প্রশ্ন ছিল। তো ওখানে ছাত্র সমাজ বলেছিল যে সব পরিবার থেকে অন্তত একজন করে আসুন। তো আমার পরিবার থেকে যাওয়ার মতো কেউ ছিল না, তাই জন্য আমি গেছিলাম। আর এরকম হয়েছিল যে আমার মনে হয়েছিল যে একটা অরাজনৈতিক একটা আন্দোলনে যাওয়া উচিত, যেখানে জাতীয় পতাকা নিয়ে যেতে হবে, সেই জন্য গেছিলাম। হ্যাঁ, একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একটি প্রশ্ন উঠছে। অনেকে বলছেন, অনেকে দাবি করছেন যে আপনি আরএসএসের সঙ্গে যুক্ত এবং আরএসএসে বিজেপি আপনাকে পাঠিয়েছে বা যেতে বলেছিল। বিষয়টা যারা এই কথাগুলো বলছেন তাদের একটা জিনিসই বলবো যে আন্দোলনের মোটিভটা তালে গোলে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করবেন না। বিভিন্ন ধরনের ন্যারেটিভ যেগুলো চলছে, চালানো হচ্ছে, সব কিছু বুঝি, সব কিছু বুঝি। যে কারণে একদম একটাই, আপনারা যারা সাধারণ জনগণ আমাকে শুনছেন, পরিষ্কার বলছি, হাত জোর করে অনুরোধ করছি, করজোড়ে অনুরোধ করছি, কোনোভাবেই ফোকাসটা আরজি করের বাইরে বা আমাদের পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের যেখানে যেখানে যে যেভাবে মহিলারা অত্যাচারিত, লাঞ্ছিত হচ্ছেন, তাদের বিরুদ্ধে কথা বলুন। এই অত্যাচারের বিরুদ্ধে আপনাদের কথা বলতেই হবে, সমাজ না হলে ভেঙে পড়ে যাবে। আপনাদের যদি ভয়েস না শোনে প্রশাসক, তাহলে আন্দোলন করুন। একটা সময় আসবে যখন প্রশাসক শুনবে কথাটা, সমাজ পাল্টাবে। আর রাজনৈতিক অবস্থানের বাইরেও কিন্তু সমাজের একটা বৃহৎ অংশ পড়ে রয়েছে, যেখানে কোনো সময় সে বাড়ির কাজের লোক, কখনো সে স্বামী, কখনো সে পিতা, কখনো সে বাজার, মানে বাজার করার লোক, কখনো সে রান্না করার লোক। হ্যাঁ, এইভাবে বিষয়টাকে দেখলে হবে না। বিষয়টা মানুষের সব কাজটাই করতে হয়, বাজারও করতে হয়, রান্নাও করতে হয়, সকালবেলা উঠে ঘরজোর পরিষ্কারও করতে হয়। ফলে সমস্তটা নিয়েই জীবন যখন, তাহলে তার মধ্যে সমাজটাকে পাল্টানো বা শুধরানোটাও একটা অংশ ধরে নিয়ে আপনারা এখন। সত্যি কি আপনি আরএসএসের সঙ্গে যুক্ত? আমি এই বিষয়টাকে বারবার করে একটা জিনিস, আমি তো হ্যাঁ যুক্ত, কিন্তু যুক্ত বলতে যদি আপনারা এই বিষয়টাকে অন্য দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, আমি বলবো আপনারা ভুল লোককে ধরেছেন, যেখানে মোটিভটা নিজের, স্পটলাইটটা নিজের দিকে নেওয়ার চেষ্টা করবে। আমি কিন্তু কিছুই করব না, স্পটলাইট আমার দরকার নেই। হ্যাঁ, নিষ্কাম নিষ্কাম কর্ম করুন, নিষ্কাম কর্ম করুন। আমিও যেটা করি, যে আমি কোনো কাজ করি, তার কী ফল আসবে আমি চিন্তা করি না।
ফলে সেদিন যে যে বিষয়টা করেছি আমি, সেটা হয়তো ক্যামেরার চোখে পড়েছে বলে হয়তো আমার কাছে স্পটলাইট এসছে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি নিষ্কাম কর্মে বিশ্বাস করি, হ্যাঁ, পরমেশ্বরকে আমি আমার উপাস্য, তো বিষয়টা তিনি যা করা তিনি করবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একটি প্রশ্ন উঠছে যে কোথাও গিয়ে অনেকে বলছেন এবং সোশ্যাল মিডিয়াতে যে ট্রোলগুলো হয়েছে সেগুলোর মধ্যে উঠে এসছে যে এটা নাকি একটা পাবলিসিটি স্টান্ট, আপনি রাজনীতিতে ঢুকতে চান, আপনি আপনি ক্লিয়ার করে দিন। বিষয় হচ্ছে রাজনীতি সমাজের পুরোটা অংশ নয় দাদা, পুরোটা অংশ নয়, পুরো 80% জীবন সমাজ, তার সংস্কৃতি, তার শিক্ষা, তার মানে প্রাইভেট এবং পাবলিক লাইফ, আর 20% রাজনীতি মানে পার্টিজান পলিটিক্স, পার্টিজান পলিটিক্স, বাদ বাকি জীবনের মধ্যে বন্ধুত্বের মধ্যেও কিন্তু রাজনীতি আছে। সেটাকে আমরা অনেক সময় ব্যঙ্গাত্মকভাবে ব্যবহার করি যে পার্টি মানেই মানে পলিটিক্স মানেই হয়তো পার্টিজান পলিটিক্স, তা কিন্তু নয়। আমি কার সঙ্গে কথা বলবো, কাকে কতখানি স্পেস দেবো, এটাও রাজনীতির একটা অংশ, মানে শ্রেষ্ঠ নীতি, রাজা মানে মানে নীতিদের মধ্যে শ্রেষ্ঠ যে সেই রাজনীতি। তো এইভাবে ভাবার কোনো দরকার নেই। আর আপনাদের একদম অ্যাসিওরেন্স দিয়ে দিচ্ছি, না তো আমি কোনো নির্বাচনে লড়বো, না তো আমি কোনো নেতা হতে চাই, আমি বারবার চাই আপনাদের মধ্যে থেকে উঠে আসুন, ভালো ছেলেরা উঠে আসুন যারা নেতৃত্ব দেবেন সমাজকে পাল্টাতে, আপনার নেতৃত্বে থাকবেন, আমরা আপনার পেছনে পেছনে হাঁটব, যেখানে রাখবেন সেখান দিয়ে হাঁটব। সমাজ বদলানোর লড়াই বলছেন এই মুহূর্তে, আরজিকর হাসপাতালের যে আন্দোলন সেই আন্দোলনে আপনাকে দেখা গেল, আর কোনো আন্দোলন যেটা সমাজ বদলে দিয়েছে সেই আন্দোলনের সঙ্গে আপনি যুক্ত ছিলেন এর আগে? হ্যাঁ, অনেক আন্দোলনেই যুক্ত ছিলাম, এবং এই যে 14 তারিখ যে এটা হলো মেয়েদের আত্মাপহরণের যে এ হলো, সেখানে আমরা আমাদের শ্যামবাজার মোড়ে, হ্যাঁ, যে এটা আন্দোলন চলছিল সেখানেও আমরা ছিলাম, মানে আমাদের ছেলে পিলে যারা বন্ধু বান্ধব, হ্যাঁ, ওই পাড়া ও পাড়া, আমার আমি মনে করি আমার পাড়া থেকেই টোটাল 70-80 জন গেছিলো, অল অ্যাক্রস পলিটিক্যাল পার্টি। আমি কিন্তু বারবার করে এক জিনিসটা বলতে চাইছি, 70-80 জন গেছিলো, সেখানে বিভিন্ন রাজনৈতিক চিন্তাভাবনার লোকেরা গিয়েছিলো, কিন্তু কিন্তু কোনো জায়গায় সেখানে রাজনীতি আসেনি। তার কারণ মোমবাতি ওখানে জ্বালানো হয়েছিল, কোনো জায়গায় শাঁখ চলছিল, কোনো জায়গায় গান হচ্ছিল, আন্দোলন চলেছিল, আন্দোলনের যা ঘাত প্রতিঘাতেই যেরকম তার স্রোতে চলে বেড়ায়। এর আগে একাধিক আন্দোলন হয়েছিল, যেমন ধরুন বাংলাদেশে যে